আপনার বউ আছেন একটা, উনার বলতে পারেন না? উনি কি করে সারাদিন খায় আর ঘুমায়? তাছাড়া আমি কি বাড়ির মধ্যে একটাই বউ? আরো দুইটা ছেলের বউ যে আসছে ওদেরকে বলতে পারেন না? আজকে থেকে এ বাড়ি আপনার। কি বলেছ? ঠিক আছে আরমান সাহেব, আপনি থাকেন তাহলে আমরা আসি। ঠিক আছে, এই চলো। কই যাইতেছেন? গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যাইতেছেন মানে? আর আপনি যে বাড়ি বিক্রি করছেন আমাদের কাছে জিজ্ঞাসা করছেন? আপনার ছেলে তোমারে কি জিজ্ঞেস করবো? জিজ্ঞাসা করবেন না, এই বাড়ির বউ আমরা। আপনার ছেলেদের কাছে জিজ্ঞাসা করছেন? চোরের মতন বাড়িটা বিক্রি করে দেবো সরেছেন, এখন গ্রামে যেতেছেন গা? তাতে কি আমরা কি রাস্তায় গিয়ে থাকবো? কোথায় থাকবো এটা তোমাদের ব্যাপার। কি হয়েছে, খালি ম্যাঁ 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 করেন কেন? শাস্যকাল বেলা ঘুমাতে উঠে খালি বোমা 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 করা শুরু করেন। আপনার করেন কি, কুলে নিয়ে আসবো? গদ্যটা পরিষ্কার করতে পারো না? গদ্যটা পরিষ্কার করতে পারো না কে? আমার চোখে দেখেন কেন? ঘরে তো আরও দুটা বউ আছে, ওদেরকে দেখেন না? ওদেরকে বলেন তুমি দিলে সমস্যা আসেনি। এ বাসায় কাজ করতে করতে শুকাই গেছি, আমি কি বাসায় কাজ করার জন্য আসছিলাম? বৌমা বৌমা, এ বৌমা শুনছ? কি সে ডাকেন কেন? কিছু বলছেন? হ্যালো, হ্যাঁ, আর ঘন্টাখানিক পর বের হব। আচ্ছা ঠিক আছে, বেরোয় বলতেছি। কি হয়েছে? চায়ের কথা বলছিল। মাঝে মধ্যে আপনাদের আচরণ মনে হয় কি, এ বাসার বউ না আমি, এ বাসা কাজের মেয়ে। কিভাবে কথা বলবে? আপনার বউ আছেন একটা, উনার বলতে পারেন না? উনি কি করে সারাদিন খায় আর ঘুমায়? তাছাড়া আমি কি বাড়ির মধ্যে একটাই বউ? আরো দুইটা ছেলের বউ যে আসছে ওদেরকে বলতে পারেন না? আমারই পায়ে নিছেন চাকর না? আমার বেশি ডাকা কি করবেন না, বইলা দিলাম। আচ্ছা, একদম চাকর পায়ে নিছেন, গোলাম মনে হয় আমারে। কি বাবা কিছু বলছেন? বলছিলাম কি, এক কাপ চা দিবা? কি এক কাপ চা? আমি আপনার ছেলের কি বলছি জানেন? বিয়ের সময় আমি এইসব কোনো কাজ কাম করতে পারবো না, আমার রান্না বান্না করে দিব, আমি শুধু খাবো, বুঝতে পারছেন? এক কাপ চা কপাল খারাপ বলে যাও না আর কি, নিজে বানায় খাই আর কি। দেখছো গদ্দোয়াটা কি ময়লা হয়ে গেছে, তিনটা বউর একটা বউ, একটু গদ্দোয়াটা পরিষ্কার করা না। বৌমা, এই বৌমা কি হয়েছে, খালি ম্যাঁ 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 করেন কেন? শাস্যকাল বেলা ঘুমাতে উঠে খালি বৌমা 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 করা শুরু করেন। আপনার করেন কি, কুলে নিয়ে আসবো? গদ্দোয়াটা পরিষ্কার করতে পারো না? গদ্দোয়াটা পরিষ্কার করতে পারো না কে? আমার চোখে দেখেন কেন? ঘরে তো আরও দুটা বউ আছে, ওদেরকে দেখেন না? ওদেরকে বলেন তুমি দিলে কি সমস্যা আসেনি? এ বাসায় কাজ করতে করতে শুকাই গেছি, আমি কি বাসায় কাজ করার জন্য আসছিলাম? আপনার ওই দুইটা ছেলের বউরে বলেন ঘর ঝাড়ু দিতে। তুমি দিলে কে দোষ হবে নি? তুমি দাও তো ঝাড়ু। আপনি ঝাড়ু দিন, আমার আর খবরদার ঝাড়ু দিতে বলবেন না। কি করবার, ভাগ্য খারাপ, দারু ঢেলে আমি দিই, যদি পারো আমার একটা চা খাওয়া। তুমিও তো অবস্থা খারাপ, তোমার মাথা ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, এই যে একটা বিয়া করবার চাইলাম, ওইটাও তো মত দাও না। শখ কত, সুযোগ পাইলে খালি বিয়ার কথা বিয়ার কথা। সারাদিন
মোবাইল টিপতে থাকে মোবাইল, আর কি ফ্যাশন এক একটা হাইলে বাইরতে খারা তখন সোজা করতেছি হাঁটো না গেলা মারা কুষ্টি হাঁটতেও পারে না। এবার গেলামে যায় বিয়ে একটা ঠিকই করুন, কানলেও কাম হইব না। আমি বুঝলাম না তোমার তো শখকে বিয়ে করার কি করুন, এই ভাঙা গাড়িতে আর চলে না, আমার তো মনটাই চায়। ভাবি বুঝলাম না, লাগাস লুকাসলে কই যেতেছে। ভাবি ভাবি এদিকে আসেন এদিকে আসেন, এ ভাবি দেখেন না কই যাই বুড়া বুড়ি কই আর যাই মনে হয় একটু আমি যেতেছে। চলো দাঁড়া রয়েছে কেন আবার একটু পরে যাই কাজ আছে বসো। বুঝলাম না কিছু, আবার বসুন কেন, বসতে বলছি বসো দেখবাই তো। এরকম খোঁচা মাইরা কথা কাউকে কত কথা কইবান বুড়ো হয়ে গেছি গা না, খোঁচা মাইরা কথা কইতে পারো কামের বেলাতে কিচ্ছু পারো না, আমার ভালো লাগবো না। ভালো লাগবে না, ভালো লাগলে লাভ কি? বুঝলাম না বাবু কি হইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। কে ফোন দিল? ও হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আসছেন আপনারা? আচ্ছা একটু কষ্ট করে ভিতরে ঢুকেন। জি বুঝলাম না কারা আসতে বললো, কি জানি মনে হয় গাড়ি ফোন দিচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। এই তুমি একটু উঠো। বুঝলাম না ব্লেজার পরা লোক দুটাকে আমরা তো চিনি না, কারা ডেকে আনছে আব্বা বাসার মধ্যে? কাগজপত্র সব কমপ্লিট হয়েছে? জি সব কমপ্লিট। দেন ফাইলগুলি দেন। কিসের কাগজপত্র? আমার মনে হয় বাড়িটারই কিনছে। হইতে পারে এমনটাই হবে। এই যে আরমান সাহেব ধরেন কাগজপত্র, আজকে থেকে এই বাড়ি আপনার। কি বলেছ? ঠিক আছে আরমান সাহেব আপনি থাকেন তাহলে আমরা আসি। ঠিক আছে এই চলো। কই যেতেছেন? গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যেতেছেন মানে? আর আপনি যে বাড়ি বিক্রি করছেন আমাদের কাছে জিজ্ঞাসা করছেন? আপনার ছেলে তোমারে কি জিজ্ঞেস করবো, তোমারে কি জিজ্ঞেস করবো? জিজ্ঞাসা করবেন না, এই বাড়ির বউ আমরা, আপনার ছেলেদের কাছে জিজ্ঞাসা করছেন? চোরের মতন বাড়িটা বিক্রি করে দেবো সরেছেন, এখন গ্রামে যেতেছেন গা? তাতে কি আমরা কি রাস্তায় গিয়ে থাকবো? কোথায় থাকবো এটা তোমাদের ব্যাপার, ওনাদের থেকে কাগজপত্র নিয়ে আমাদেরকে বুঝাই দেন। এই ওনারে চিনো? উনি একজন রিটায়ার্ড পারসন আর্মি অফিসার। হ্যাঁ চলো। আমি বুঝলাম না আপনি বাড়ি বিক্রি করে দিচ্ছেন এখন গ্রামে যেতেছেন গা নিজে, এটা কি কোনো মানবিক কাজ হইছে? আমরা তিন বউ কি রাস্তায় গিয়ে থাকবো? প্লিজ আঙ্কেল, এই হাউকাও না পছন্দ হচ্ছে না, ওদের একটু বের করবেন। শোনো তোমরা কাপড় চোপড় রেডি করে তোমাদের যার যার লাগেজ নিয়ে বের হয়ে যাও। বের হয়ে কোথায় যাব? কি বলছো? বলছি আমরা এখন তিনটা মেয়ে মানুষ কোথায় যাব? কোথায় যাব এটা কি আমি বলে দেবো না? আব্বা আপনি গায়ে হাত তুলতেছেন কেন? কি করব? আপনি ভাবিদের গায়ে হাত গায়ে চুপ, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। খবরদার কোনো কথা বলবা না, চুরি চুরি আবার সিনা চুরি। এই বাড়িতে কেন আসছো? সংসার করতে। সংসার করতে? সংসার করতে তো আসো নাই, আসছো ড্যান্স করতে। ড্যান্স মোবাইলে কথা বলতে বলতে রুমে চলে গেল। ঠিকই তো আছে, ছেলে বিয়ে করায় বউ আনছেন, দাসী বান্ধি আনছেন নাকি? নিজের কাজ নিজে করবে। ছেলে বিয়ে করায় যেমন দাসী আনি নাই তেমনি আমি আমার বাড়ি বিক্রি করছি, তোমাদের কারো কৈফত দিতে হবে না। আপনারা যদি সদিচ্ছা এই বাড়ি থেকে না বেরোন তাহলে এই যে আমি এই মুহূর্তে এখন থানায় ফোন দিব, থানায় ফোন দিব, পুলিশ আসবে আপনাদেরকে সুসুর করে বের করবে। কি করবেন ভাবি এখন? কি বলেন না আব্বা, আমাদেরকে মাফ করে দেন আব্বা।
আর ভুল করবো না আমরা, যখন যেটা বলবেন ওইটাই করবো। আমরা আর বাইরে যাবো না, কোনো পার্টি টাটি কোনো কিছু করবো না, বাসার মধ্যে নাচানাচি কিছু করবো না আব্বা। আমার বয়স কত? 80 বছর। আমি চাইলে এখন ওই 15-20 বছরের ছেলেদের মতো কিছু একটা করতে পারবো না, ঠিক আছে? মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় না, তখন কি করে, দেয়ালটা ভেঙে ফেলতে হয়। সো তোমরা এখন কি করবা, কোথায় যাবা, তোমাদের তিনজনের হাজবেন্ড আছে, তাদের সাথে পরামর্শ করো, তাদের সাথে আলোচনা করো কে কি করবা। আম্মা কি বলবে? আম্মা বেশি কথা বলবে, আম্মাকেও তালাক দিয়ে দেবো। অতিষ্ঠ করে ফেলছো আমাকে, একটা লেবু বারবার চিপলে কি হয় জানো, তিতা হয়ে যা। তোমরা আমাকে তিতা করে ফেলছো, আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিভাবে বের করবেন এটা আপনার ব্যাপার। আমি থানায় ফোন করছি। ওকে আব্বা যান, আব্বা হ্যাঁ এসো আব্বা, লাস্টবারের মতো একটু সুযোগ দেন প্লিজ। শরৎ, আমি তোমাদেরকে আমার ছেলের বউ হিসেবে স্বীকার করি না। শরৎ চাপো, আব্বা হ্যাঁ এসো। আম্মা আপনি বুঝান না আব্বা রে। হ্যাঁ এসো। আম্মা কি বুঝাইবো, আমার বাপের সম্পদ এটা। আব্বা এখন কি করব স্যার, আমাদেরকে না 2 দিন সময় দেন, আমরা বাসা ঠিক করে চলে যাব। 2 সেকেন্ডেরও সময় নেই, আমার বাড়িটা এখন একটু খালি করেন। স্যার আপনি তো বুঝেন, আমরা মেয়ে মানুষ, তিনটে কোথায় যাবো, রাস্তা রাস্তায় ঘুরবো, একটা বাসা ঠিক করে 2 দিনের মধ্যে আমরা চলে যাব। একটা অফার করতে পারি, যদি চুজ করেন, আমার এই বাড়িতে 10 জন কাজের মেয়ে লাগবে, আপনারা 3 জন যদি থাকেন থাকতে পারেন, আর 7 জন আমি নিয়ে আসবো, এখন ডিসিশন আপনাদের। এই বাড়ির বউ আমরা স্যার। আপনারা তো এবারে এখন বউ নাই, এখন যদি থাকেন এই 3 জন আমার বাড়ির কাজের লোক হিসেবে থাকতে পারেন। ভাবি সব দোষে স্যার। হ্যাঁ এখন সব দোষ শুধু আমারই, তোমাদের কোনো দোষ নেই, চুপ কর। এই যে আমি কিন্তু বিয়ে করছি, আমারও বউ আছে বুঝছো, আমার বউ আমার বাবার সাথে এগুলো করে, আমার বাবা লাথি দিয়ে বাড়ি বলছে। স্যার আমাদেরকে 2টা দিন সময় দেন, আমরা একটা রুমের মধ্যে এক কোনায় পড়ে থাকবো, 2 দিনের মধ্যে বাসা ঠিক করে আমরা 3 জন চলে যাব। ওনাকে বলেন আমার আবার চরিত্র খারাপ। শুনেন, আমার আবার প্রত্যেক রাতে এই আপনাদের মতো ইয়াং, শরীর স্বাস্থ্য ভালো না, দোষ না দোষ, 2টা করে মেয়ে লাগে আমার। স্যার আমাদেরকে শুধু 2টা রাত সময় দেন, আমরা সারাদিন বাসা থাকবো না, রুম খুঁজতে যাব, রুম যদি একদিনের মধ্যে পেয়ে যায় তাহলে একদিনে চলে যাব। স্যার 2টা রাত আমাদেরকে সময় দেন। রাতে যখন ঘুমাবেন না, আপনাদের শরীরের একজনের কাপড় থাকবে না। কী বলেন স্যার, আপনি না একজন আর্মি পার্সন। এই জন্য তো বলি, আমার আবার একটু বাতিকের ব্যারাম আছে, মেয়ে মানুষ দেখলেই। ঠিক আছে স্যার, আমরা এখনই চলে যেতে, কাপড় গুছা যা, চল ভাই। 2 সেকেন্ড সময় দেন, আমরা এখনই চলে যেতেছি স্যার। স্যার তাহলে আমি আসি, হ্যাঁ ভালো থাকেন। ওকে ধন্যবাদ। এই যে চালু করে বাইরন, নালে যে টিপ টিপ করে ঢুকে যাবো আপনাদের রুমে।